ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই থাকবে না কেন হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে মানুষের ও রসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি করেছে স্বাধীনতার নেতা ছিল আর এনে বিষয়টা দেখি ধানমন্ডিতে রাস্তায় পাওয়া দুই কোটি টাকা দামের গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক বর্তমান প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা রাখছি ভিডিও শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখা আপনারা ইতোমধ্যেই বুঝতে পেরেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো আর কথা পারবো না চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের যে পতন শেখ হাসিনার পতন সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার সামিল এবং এর খেসারত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে দিতে হবে এবং ঠিকই তাই আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ঘটনা এবং একেবারে মানে জ্বলন্ত ঘটনা যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী যে গণহত্যা সংঘটিত হয়েছে ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে সাড়ে ছয়শোর উপরে হত্যা হয়েছে এটা হল প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে ফলে অনেকে শঙ্কা করছেন যে এই মৃত্যু হাজার ছাড়িয়ে যাবে ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনো সংগঠিত হয়নি যেটা প্রফেসর ইউনুস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহতির ইতিহাস পাওয়া যায় না সত্যি তাই এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশনের যে নির্বাচন করা যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল চেয়ে এখন রিট করা হচ্ছে দর্শক এই যে আইনি মোকাবেলা আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন সেটা মানে আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা এই গণতার দায় দায়িত্ব কি অস্বীকার করতে পারবে আওয়ামী বলতে পারবে যে না এটা তারা দায় না এটা বিএনপি জামাত দায়ী কোনোভাবেই পারবে না আর শেখ হাসিনা নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনী প্রধানের সঙ্গে অনেক মুলামুলি যে করেছেন সেটাও গণমাধ্যমে এসছে যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে উনিশ তারিখে যে চোদ্দ দলীয় জোটের মিটিং ছিল সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং সান্ধ্য জারি করা তার মানে হার্ড লাইনে যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী আহ গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলা বর্ষণ করেনি যদি তাই হতো আন্দোলন দমনের জন্য কিন্তু যে পর্যন্ত তার আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তার ফলে এত হতাহত এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে আহ মানুষ এটা গণহত্যা হিসেবেই আখ্যায়িত করছে বাংলাদেশের প্রতিটাই দল সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা সহ দশজনকে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় দশ বারোটা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা বাবা মা তারা মামলা করছেন একটার পর একটা আবু সাইদের পরিবার মামলা করেছে এবং বিভিন্ন সারা কিন্তু মামলা হচ্ছে তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা তার তদন্ত শুরু হওয়া এবং চলতি সপ্তাহে জানা গেছে যে সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে তারও কার্যক্রম শুরু হবে তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এইটি সংঘটিত হয়েছে এইভাবে কোনো রকম দ্বিধা নেই ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আর সমস্ত অন্য কোনো কার্যক্রম বাদ দিলাম গত পনেরো বছরের ঘটনা বলি কিন্তু সর্বশেষ যে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা উপহার দিল যে এই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে যেটা প্রফেসর যে ক্ষমতায় থাকার স্বার্থে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে বিজিবি যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা সেই বিজিবি কে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য র্যাবকে আনা হয়েছে র্যাবের নির্বিচার গুলি গুলিবর্ষণ পুলিশের গুলিবর্ষণ বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী কেবলমাত্র মানে ব্যাকফায়ার করে অর্থাৎ তারা পিছু টান দেয় যে না এই হত্যাকাণ্ডের

ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছে মুজিবের কোনোই ভূমিকা নাই থাকবে না কেন হাসিনার মতো রাক্ষসী জন্ম দিছে মানুষের ঔরসে সে রাক্ষসী জন্মানোর কোনো উদাহরণ নাই আগে তাই না আর কি নেতা ছিল আজ জানি বিষয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র বাংলাদেশের মানচিত্রটা কার দেওয়া এটা জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন ছিলাম ঠিকই নাকি হ্যাঁ উদাহরণ লীগ আমাদের জমিদারি উচ্ছাদ আন্দোলনের দিল আমাদের যুগ যুগের তুমি যে লড়াই করলো হাজির লড়াই করলো এই যে নুরুদ্দিন লড়াই করলো কার জন্য জমিদারি উচ্ছেদের জন্য তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম তো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম লিখতো

পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এটাই হচ্ছে সেই বর্গি যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখা নিজের সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গি আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আতঙ্কিতে বর্গি গেরিল আইসার সাথে মাঠে গেরিয়া বর্গি তবে সারা সোনা রূপা লুটে নেও আর সব সারা কারু হাত কাতে, কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায় আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায় একজনে সারে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান dise পশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুটা মাইরা কাটেই যাইতো না নারীদের কি অসম্মান করত এই ইতিহাস আপনাকে কে বলছে বলেনি বলবো না যদি শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতাটা পাইছি জানেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গিদের আক্রমণ এই যে বর্গিদের নিপিরন এটা বর্গিদের কে পরা দিতে করেছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গির অত্যাচার থেকে নিজ বিক্রমেন কে কোন শহীদ জানেন জানেন না নাম বললে অবাক হবেন সেই মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তারই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই জাফর সময়ত দর্শক এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনি কি বলতে চান তা অবশ্যই একটু কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে এই এই ভিডিওটি ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের কিন্তু কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধাই ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে তো দর্শক ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি আপনারা সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি একটু অল করে দিবেন তো এখানে কিন্তু অনেকেই একটা ছোট্ট মিস্টেক করেন আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন তো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি রয়েছে সেটি অল করে দেবেন তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব। তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এখনো যারা এই ভিডিওটি দেখতেছেন বা শেষ পর্যন্ত যারা আমাদের সাথেই থাকবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম